হাই গাইজ, লার্নিং ইংলিশ ক্লাস পার্ট টুতে আপনাদেরকে দেখাবো হাউ অ্যাবাউট দিয়ে কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আজকের আলোচনা হাউ অ্যাবাউট দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় আর কথা নয়, চলুন আজকের লেসনে। হাউ অ্যাবাউট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সর্বশেষ কোশ্চেন মার্ক, কোনো কিছু করলে কেমন হয়, এই ধরনের ভাব প্রকাশ করতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। এক্সাম্পলস, এখন গল্প করলে কেমন হয়, হাউ অ্যাবাউট গসিপিং নাও, হাউ অ্যাবাউট গসিপিং নাও। এক্সাম্পলস, এখন ফুটবল খেললে কেমন হয়, হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল নাও, হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল নাও। এক্সাম্পলস, এখন বেড়াতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং এ ওয়াক নাও, হাউ অ্যাবাউট হ্যাভিং এ ওয়াক নাও। এক্সাম্পলস, এখন চা খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং সাম টি নাও, হাউ অ্যাবাউট টেকিং সাম টি নাও। এক্সাম্পলস, এখন টিভি দেখলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াশিং টিভি নাও, হাউ অ্যাবাউট ওয়াশিং টিভি নাও। নোট, হাউ অ্যাবাউট এর পরিবর্তে হোয়াট অ্যাবাউটও ব্যবহার করা যায়। এক্সাম্পলস, এখন নাস্তা খেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট হ্যাভিং এ স্ন্যাক নাও, হোয়াট অ্যাবাউট হ্যাভিং এ স্ন্যাক নাও। এক্সাম্পলস, এখন বাড়ি গেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট গোয়িং হোম নাও, হোয়াট অ্যাবাউট গোয়িং হোম নাও। এক্সাম্পলস, এখন ঘুমালে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্লিপিং নাও, হোয়াট অ্যাবাউট স্লিপিং নাও।